वो नबी हमारा है, हमारा आला हजरत कलाम। मुर्शिद मुर्शिद कोई राया मर गुम्मा सेना नयने को तो जाना जर पड़े नामाज दिए को तो दफन তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূর নবী কিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে মুস্তফা কে আজমত কা হদ হে না কিনারা হে আগের বক্তা দিয়ে করাইবেন রাজি না সবাই শেষ করতেছি ঠান্ডা গাইলে मुस्तफा के अजमतों का हद है ना किनारा है এখন কইবেন হুজুর বাংলা ভাষা লাগে এত সই দিলাম এত জীবন দিলাম আপনি উর্দুতে কোন কি লাগা তাইলে বাংলা একটু শুনালন তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূর নবী তোমার কোনো সীমা নাই ও আমার প্রাণের নবী ঠিক কি না বলে আল্লাহ যত জায়গার রব নবী তত জায়গার রহমত কথা কোন ঠিক কি না किसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमतों का अमर नबीर एमन शान जार कोनो सीमा नाई जूर पर है तोफा भी कगम गया नहीं भी नाद मुस्तफा सुन दे नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का वक्त हो गुजारा है सुभान अल्लाह ओ जिसके लिए महफिल का नाइन सजे है फिर दूसरे बड़ी जिसके वसीले से बनी है ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनी कुल अरबी मेरा नबी मेरा नबी मेरा नबी मेरा नबी मेरा नबी ओ मेरा नबी है ओ मेरा नबी মুর্শিদি মুর্শিদ কই রাহায়া মার গুম্মা সেনা নয়নে আমার বউ নেই বা মুর্শিদি কে মনে মশলা জবান খোলা মুর্শিদি মুর্শিদ কই রাহায়া মার গুম্মা সেনা নয়নে আমার আমি তোমায় ভালোবাসি পাগলের মত যত কাঁদাম কাঁদব আমি জোনের মত মশলা দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব তাহ
কার দাবে আমার বলি বা মুর্শিদ কে মনে মশলা করেছি তোমারি দরবারে বলাই বা করে বলেতে মশলা মায়া যদি লাগের মুর্শিদ রাই কো দয়ার নজরে মায়া যদি লাগের মুর্শিদ রাই কো মায়ার নজরে আমার বলি বা মুর্শিদ কে মনে মশলা কত জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন এ বসো না বসো না কত জানাজারে পড়েছি নামাজ
হাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছি আমার তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন আমার তোরি বাদায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে কাটে আল্লাহু আকবার এটা আমার মৌলুদ মিয়ার কথা মনে হয় সেই জন্য বলতেছি আমার তোরি বাদায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে কাটে কবে কখন করবে দাফন আমাকে সজন জানাজা পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন কত জানাজা পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছি আমার জানাজার পড়েছি না মাজ দিয়েছি কত দাফন ঠিক কিনা বলেন এই মৌলুদ মিয়া কবরে শুয়ে আছে আজকে যদি সে বেঁচে থাকতো এই মাহফিল উপস্থিত থাকতো না জানি এই মৌলুদ মিয়ার মতন কোন মৌলুদ মিয়া আবার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য বাবারা আমার যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমাদের সকলকে প্রিয় নবীর দিদার মাধ্যমে যেন মরণ নসিব করে সকলে বলেন আমিন আর জবান খুলে বলেন আমিন।